মাহু তিতাস আপনি জানতে চেয়েছেন অনস্বাকৃতি বা বীর্যপাত হলে ফরজ গোসল না করে কি সালাত হবে বিশেষ ফজরের সালাদ বিশেষ করে ফজরের সালাদ অনিচ্ছাকৃত বীর্যুপাত বলতে কী বোঝায় স্বপ্নদোষ এটা তো মানুষের অনিচ্ছাকৃতই হয় যেটা নাইট পলিউশন বলা হয় তাহলে এটাতে অনিচ্ছাকৃত বীর্যপাত হচ্ছে কিন্তু এর ফলে আপনার গোসল ফরজ হবে আপনার বীর্যপাতটা যদি খায়ের সাথে সঙ্গে হয় অর্থাৎ বীর্য বের হওয়ার সময় যদি আপনি কোনো প্রকার স্বাদ উপভোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে আর যদি অনেকে অসুস্থতার কারণে এমনি বের হতে থাকে কোনো প্রকার অনুভূতি ছাড়াই তাহলে সেক্ষেত্রে তার জন্য গোসল ফরজ হবে না তার অজু ভাঙবে তিনি অজু করে নেবেন আহ এরপরে রাহুল খান